বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে মেশিনটি রাখা আছে এটি হচ্ছে ফুলফিল অটোমেটিক জিআই তার তৈরি করার একটি মেশিন বা জিআই তারের জাল তৈরি করার একটা মেশিন। যেটাই বলেন না কেন, এই মেশিনটি কিন্তু কোন দেশ থেকে এসছে, বর্তমান বাজার মূল্য কত, মেশিনের ওজন কতটি এবং এই মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় প্রোডাকশন দিতে পারবেন, মেশিনের বর্তমান আপনার চালানোর জন্য কয়টা মোটর ইউজ করা হয়েছে এবং কত কিলো বিদ্যুৎ প্রয়োজন হবে, প্লাস এই মেশিনের খুঁটিনাটি বিষয়, মেশিন কোথা থেকে ক্রয় করবেন, কিভাবে নেবেন, অর্ডার দেওয়ার কতদিন পরে পাবেন, সেটি কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই চ্যানেলগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। নিত্য নতুন ব্যবসা সম্পর্কে জানতে পারবেন, নিত্য নতুন মেশিন আপনারা দেখতে পারবেন, আপডেট যেসব মেশিন আমাদের দেশে আসছে, ডিজিটাল যে কী জিনিস সেটা আমরা এখন কিছুটা হলেও উপলব্ধি করতে পারতেছি। ডিজিটাল অনেক মেশিনের নাম শুনছেন কিন্তু চোখে দেখেন নাই সরাসরি, এটা কিন্তু আমরা ইতিপূর্বে মোবাইলে পর্দায় দেখছি, অন্যান্য দেশের ভিডিওতে। এই প্রথম বাংলাদেশে আমরা কিন্তু সরাসরি ভিডিও দিচ্ছি, রিভিউ দিচ্ছি যে আমাদের বাংলাদেশে এই মেশিনটি আপনারা পাচ্ছেন, সরাসরি বিকে ইনোভেশন বিডি থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন। সে ধরনের সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি bkinnovationbd.com দিচ্ছে। তো ভিউয়ার্স, এই মেশিনটির ওয়েট হচ্ছে 1500 কেজি, ওজন হবে 1.5 টন। 1.5 টন ওয়েট ক্যাপাসিটি। এই মেশিনটি অনেক বড়, মেশিনটি কিন্তু 15 থেকে 18 ফিট লং হবে। এই সাইডে যদি আপনি জায়গা নেন 10 ফিট জায়গা নেবে এবং উচ্চতা যদি আপনারা বিবেচনা করেন 8 থেকে 9 ফিট উচ্চতা হবে। একসাথে দুইটা তার মেশিনে ইনপুট হবে। এই যে একটা ইনপুট সিস্টেম, এখানে চরকি সিস্টেম দেওয়া আছে, অটোমেটিকভাবে তার উঠে যাবে। এখানে আপনার তার তুলে দেওয়ার জন্য কোনো প্রকার লোকের প্রয়োজন হবে না। ম্যানুয়াল ক্ষেত্রে যেমন একটি লোক দিয়ে তার ধরে রাখা লাগে, এই মেশিনের ক্ষেত্রে কিন্তু সে ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। আপনারা দেখছেন অটোমেটিকভাবে যাবে। এই পাশ থেকে একটা ইনপুট হবে। আরেকটা সাইড যদি আমি আপনাদেরকে দেখাই, এদের সামনে দেখতে পাচ্ছেন আরেকটা সাইড, এটা থেকে ইনপুট হবে। আর পাশাপাশি যদি আপনি মেশিন ক্রয় করতে চান, মেশিনের খুঁটিনাটি বিষয়ে আমরা জানিয়ে দেব, দেখিয়ে দিব। মেশিনের জন্য যে অনেক প্রোডাক্ট দেওয়া আছে সেগুলো হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইলেকট্রিসিটির অনেক বড় একটি কন্ট্রোল রুম দেওয়া আছে। এখান থেকে কিন্তু পুরো মেশিনের বিদ্যুৎ কন্ট্রোল হবে এবং মোটরগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, মেশিনটি চালিয়ে দেখাবো ধীরে ধীরে। মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে, এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিব। এখানে মেশিন চালানোর জন্য অপশন দেওয়া আছে। আমি প্রথমে মেশিনটা রানিং করব। এই যে ডিজিটাল মিটার আপনারা দেখতে পাচ্ছেন অন হয়ে যাবে, এই যে ধীরে ধীরে মেশিনটা অন হয়ে যাবে। পাশে ইন্ডিকেটর বাতি দেওয়া আছে, এগুলো জ্বললে আপনি বুঝতে পারবেন মেশিনে বিদ্যুৎ কানেকশন হয়েছে এবং মেশিন অটোমেটিকভাবে চলছে। এটি কিন্তু 220 বিদ্যুতে চলবে না, সম্পূর্ণ 440 বিদ্যুৎ লাগবে। এটা আপনাকে মনে রাখতে হবে, আপনার 440 বিদ্যুৎ না থাকলে আপনার মেশিন ক্রয় করার কোনো প্রয়োজন নাই। তো ম্যানুয়াল মেশিন দিয়ে যদি প্রতি ঘন্টায় আপনি 150 কেজি মাল উৎপাদন করতে পারেন, এই অটোমেটিক মেশিন দিয়ে কিন্তু 300 কেজি মাল প্রতি ঘন্টা উৎপাদন করতে পারবেন কোনো প্রকার ওয়ার্কার ব্যতীত। অনলি একজন ওয়ার্কার দিয়ে মেশিনটি ড্রাইভ করতে পারবেন। ফুলফিল মেশিনটি কিন্তু অটোমেটিক সিস্টেমেই চালু হবে। যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার মোটর চলার জন্য বিভিন্ন প্রকার অপশন দেওয়া আছে। আমি আপনাদেরকে যদি এখন মেশিনটি রানিং করে দেখাই, তো এই দেখেন এখানে সাবান পানির যে গেজা, এই সাবান পানি কিন্তু মেশিনের ভিতরে স্প্রে হচ্ছে। আমি আপনাদেরকে সামথিং মেশিনটি ট্রায়াল দিয়ে দেখাচ্ছি। তো এই যে এখানে আমরা ম্যানুয়াল কাজে আর কি মেশিনটি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে, আপনাদের বোঝার সুবিধার জন্য। ঠিক এইভাবেই কিন্তু আপনার মেশিনটি চালানো লাগবে। এখানে অটোমেটিক সিস্টেম দেওয়া আছে, অটোমেটিক টাইপ করে দিলেই নেট তৈরি হবে, ফিটিং হয়ে যাবে। তো এখানে আমাদের জায়গা সংকট প্লাস তার সীমিত থাকার কারণে আমি আপনাদেরকে ফুলফিল মেশিন চালিয়ে দেখাই দিতে পারলাম না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু এই মেশিনটি আপনার ব্যবহার করতে হবে। যদি কিনা অটো আপনারা কাটিং করেন, অটো কাটিং করে আমি আপনাদেরকে দেখাবো। যদি কিনা অটো কাটিং আপনারা দেখতে চান, এই যে অটো কাটিং হবে, আপনারা দেখেন এই যে কাটিং হয়ে গেল। ঠিক সেম এইভাবেই কিন্তু অটোমেটিক কাটিং হবে। প্লাস উপরে যদি আপনারা পাক দেওয়ার সিস্টেমগুলো দেখেন, ওই যে অটোমেটিকভাবে কিন্তু তারের রোল কিভাবে যাবে তার জন্য ওইটা দেওয়া রয়েছে, ওইটা তারের রোলের কাজ করবে। যদি তারের মাথা মোড়ানোর ক্ষেত্রে আপনারা দেখতে চান তাহলে ঠিক এইভাবে কিন্তু এই তারের মাথা মোড়ানো হবে। তারের মাথা যদি দুমড়াই দিতে চান তাও কিন্তু এই মেশিনটা দুমড়াই দেওয়া সম্ভব হবে। ঠিক এইভাবে একটা কাজ করবে না, দুইটাই কিন্তু কাজ করবে। আপনারা দেখেন পাশাপাশি আরেকটি দেওয়া রয়েছে, দুইটাই যদি আপনারা চালু করে দেন দুইটাই কিন্তু একসাথে চালু কাজ করবে। তো ভিউয়ার্স, আপনারা একটি মেশিন ক্রয় করেই কিন্তু নিজের কারখানার মালিক হইতে পারবেন, প্লাস একটা ওয়ার্কার দিয়েই বিপুল সংখ্যক নেট উৎপাদন করতে পারবেন। সারা বাংলাদেশে নেটের ব্যাপক চাহিদা রয়েছে। এই নেটগুলো ব্যবহার হয় বাসাবাড়ি, কৃষি খামার, বাগান, মুরগির খামার, মাছের ঘের ইত্যাদি জায়গায় এই তারের নেটগুলো ব্যবহার হয়। এই नेटगुला दीर्घस्थायी लंग लास्टिंग करबे पासिरेर विकल्प व्यवस्था हिसेबे एई नेटेर तारगुला व्यापकभावे चाहिदा रयेछे बांग्लादेशे। आमरा देखते पाচ্ছি विभिन्न जायगाয় किन्तु अनेकेই पासिर भेंगे दिয়েও এই তারের ব্যারিকেডগুলো দিচ্ছে, পাসিরে আলো বাতাস আটকে দেয় এবং তারের এই ব্যারিকেড যদি দেন আপনারা সেক্ষেত্রে কোনো প্রকার আলো বাতাস আটকে দিবে না, আপনার আলো বাতাস প্রবাহিত হবে এবং আপনার বাগান সুস্থ থাকবে, সুন্দরভাবে আপনার গাছগুলো বেড়ে উঠবে ধীরে ধীরে। সেই মেশিনগুলো যদি আপনারা আমাদের কাছে অর্ডার দেন 2 থেকে 2.5 মাস পরে অর্থাৎ 60 থেকে 75 দিনের ভিতরে আমরা আপনাদের এই মেশিনগুলো সরাসরি বুঝাই দিব। মেশিন অর্ডার দেওয়ার সময় অবশ্যই আপনাকে 35% টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্সের 2 থেকে 2.5 মাসের ভিতরে আমরা মেশিনগুলো আপনার পৌঁছায় দিব। আমাদের টেকনিশিয়ান দ্বারা আপনাদের বাসা বাড়িতে বা আপনার ফ্যাক্টরিতে মেশিনগুলো সেটআপ করে চালিয়ে দেখাই দেবো ইনশাআল্লাহ। এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকার দাম কিন্তু কম বেশি আপ ডাউন হবে, সেটি হচ্ছে ডলারের উপর নির্ভর করে। মেশিনটি মেড ইন চায়না, চীন থেকে আসতে হলে আপনার যে কস্ট আছে ডলারের সাথে এই কস্টের আপনার কিছুটা সামঞ্জস্য হয়, যার কারণে দাম কম বেশি হইতে পারে। বর্তমান বাজার মূল্য 12 লক্ষ টাকা, যখন আপনি মেশিন ক্রয় করবেন আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি হইতে পারে। তো ভিউয়ার্স, এই মেশিনটি ব্যবহার করার জন্য 4 পিস মোটর ইউজ করা হয়েছে। মেশিনের ভিতরে মেন যে মাদারবোর্ডটা ঘুরবে, মাদারবোর্ডে চালানোর জন্য যে মোটরটা ব্যবহার করা হয়েছে সেটি 4 হর্স পাওয়ার অর্থাৎ 3 কিলোওয়াট। আর এই যে পাশাপাশি এই একটা মোটর দেওয়া আছে মাথা পেঁচানোর জন্য, ওই মাথায় আরেকটি দেওয়া আছে মাথা পেঁচানোর জন্য, এখানে একটি দেওয়া আছে কয়েল করার জন্য। এই মোটরগুলার সব 1 হর্স পাওয়ার, টোটাল মেশিনটাই 440। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। সামথিং টাকা ইনভেস্ট করে চাকরির পেছনে না দৌড়িয়ে নিজে একটি কারখানার মালিক হন, চাকরি গ্রহীতা না হয়ে চাকরিদাতা হন। সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।